দিস ইজ রেডমি 9। গত বছরের রেডমি 8 থেকে বেশ কিছু দিকে এর পরিবর্তন লক্ষণীয়, বিশেষ করে ডিসপ্লে, বিল্ড, ক্যামেরা এবং প্রসেসরে ভালো রকমের আপগ্রেড চোখে পড়ার মতো। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এত আপগ্রেডের পরেও এর বর্তমান প্রাইস গত বছরের রেডমি 8 এর কাছাকাছি। আবার কিছু কিছু ভ্যারিয়েন্টে এ বছরের রেডমি 9 এর প্রাইস রেডমি 8 এর থেকেও কম। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেডমি 9 নিয়ে এবং আপনাদেরকে জানাবো রিয়েল লাইফে এই ডিভাইসটা কেমন পারফর্ম করে। এই জন্য আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর গ্যাজেটম্যান বিডি। বসুন্ধরা সিটির লেভেল 6 এ ঝকঝকা একখানা শপ নিয়েছে তারা। সাধারণভাবে নতুন শপগুলো কাস্টমারদের বেটার সার্ভিস দেওয়ার ট্রাই করে, তাই আশা করি আপনারাও তাদের কাছ থেকে বেটার সার্ভিস পাবেন। তাদের শপে আপনারা যে কোনো স্মার্টফোন কিংবা গ্যাজেটও পেয়ে যাবেন। চাইলে আপনারা রেডমি 9ও তাদের শপ থেকে কিনে নিতে পারেন 13,000 টাকায় চাইনিজ 464 ভ্যারিয়েন্ট। এর সাথে আমাদের চ্যানেলের নাম বললে তাদের কাছে 500 টাকার স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। গ্যাজেটম্যান বিডি এর সাথে যোগাযোগ সকল ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আনবক্সিং দিয়ে শুরু করা যাক। বক্স খুললেই অন্যান্য Xiaomi ফোনগুলোর মতো এখানে একটা সিম ইজেক্টর পিন, একটা সিলিকন কেস, কিছু পেপার ওয়ার্কস এবং একটা স্মার্টফোন পাবেন। সাথে পাবেন একটা USB টাইপ সি কেবল এবং 10 ওয়াটের চার্জার। বক্সের মধ্যে থাকা 10 ওয়াটের চার্জার দিয়ে আপনার স্মার্টফোনটা চার্জ করতে 2 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে। কিন্তু আপনার বাসায় যদি 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকে তাহলে আরও কম সময়ে চার্জ করে নিতে পারবেন এই ফোনের 5020 mAh একটা জায়েন্ট ব্যাটারি। এখানে ভালো বিষয় হলো এই যে এত বড় সাইজের একটা ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনের ওজন 200 গ্রামের নিচে রাখতে পেরেছে Xiaomi। 200 গ্রামের নিচে হওয়ায় ফোনটা হাতে নিলে খুব একটা ভারী ফিল হয় না, আবার খুব একটা হালকাও বলবো না, মানানসই বলা চলে। তবে ফোনটা হাতে নিলে বেশ কমফোর্টেবল ফিল করবেন এর রাউন্ডেড সাইড অ্যান্ড কিছুটা গ্রিপি প্লাস্টিক বডির কারণে। গত বছরের রেডমি 8 এর বডি নিয়ে অনেক কনজিউমারেরই কমপ্লেন ছিল এর ব্যাকপার্টের পলিকার্বনেট টাইপের ম্যাটেরিয়ালটা উঠে যাওয়ার। তাই ওই সকল ঝামেলা এড়াতেই এবছরের Xiaomi ডিরেক্ট প্লাস্টিক বডিতে শিফট করেছে। বডিটা ম্যাট ফিনিশের হওয়ায় স্ক্র্যাচ পড়ারও কোনো সম্ভাবনা নেই। রেডমি 9 এর প্লাস্টিক ফ্রেমের নিচের দিকে একটা USB টাইপ সি কেবল, স্পিকার গ্রিল, মাইক্রোফোন পোর্ট এবং একটা 3.5 mm হেডফোন পোর্ট আছে। উপরের দিকে Xiaomi-র আইকনিক IR ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম রেকর্ড এবং লেফট সাইডে একটা ট্রিপল সিম স্লট দেয়া আছে, যার মধ্যে একই সাথে দুটো সিম এবং একটা SD কার্ড ইউজ করতে পারবেন। ফোনের ব্যাক প্যানেলের সেন্টারে পোকো X2 এর মতো একটা ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, তবে এর পজিশনটা একটু অড লেগেছে। কোনো রকমের প্রোটেকশন কেস ছাড়া এটা ব্যবহার করলে কোনটা ক্যামেরা আর কোনটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তা বোঝা কিছুটা কষ্টকর হয়ে দাঁড়ায়। তবে বক্সের মধ্যে থাকা TPU কেস ব্যবহার করলেই ইজিলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে রিচ করা যায়। ফোনটির সামনের দিকে 6.53 ইঞ্চি এর ফুল HD প্লাস রেজুলেশনের IPS প্যানেল দেওয়া হয়েছে। উপরের দিকে ওয়াটারড্রপ নচ এবং নিচের দিকে গত বছরের তুলনায় ছোট একটা চেন এরিয়া আছে এবং প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3। সো বিল্ড ওয়াইজ এবছরের রেডমি 9 গত বছরের রেডমি 8 থেকেও মাচ বেটার অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি উইথ ইট। বাট এর ডিসপ্লেতে কিছুটা ডাউনগ্রেড আমার চোখে পড়েছে। এমনিতে এর কালার, কন্ট্রাস্ট অ্যান্ড ভিউইং অ্যাঙ্গেল নিয়ে তেমন কোনো ইস্যু নেই, তবে ইউটিউবে কোনো ভিডিও প্লে করলে ভিডিওটা কিছুটা ওভার শার্পেন্ড মনে হয়। এর আগেও আমরা রেডমি নোট 8 প্রোতে এরকম একটা প্রবলেম ফেস করেছিলাম। সো যদি আপনি রেডমি 9 কিনতে চান তাহলে অবশ্যই কেনার সময় এতে ইউটিউবে একটা ভিডিও প্লে করে দেখে নেবেন। অ্যান্ড ভিডিওটা প্লে করার সময় অবশ্যই আমাদের টেক কথন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু ক্লিক করে রাখবেন। রেডমি 9-এর 3, 4 বা 6 GB র্যামের সাথে 32, 64 এবং 128 GB EMMC 5.1 স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। আমার সাজেশন থাকবে 6 GB ভ্যারিয়েন্টটা নেওয়ার। ইন্টারনালস হিসেবে দেয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও G80 CPU অ্যান্ড মালি G52 GPU। সেন্সর্স অ্যান্ড কানেক্টিভিটির ক্ষেত্রে ব্লুটুথ 5, GPS এবং NFC দেওয়া হয়েছে। এছাড়া এর FM রেডিও কোনো রকমের হেডফোনস ইউজ করা ছাড়াই ব্যবহার করা যাবে। এখন এই ফোনের প্রসেসর গত বছরের রেডমি 8 এর থেকে বেশ কিছুটা আপগ্রেডেড হলেও রিয়েল লাইফে এর পারফরমেন্স ইমপ্রুভমেন্ট খুব কমই চোখে পড়েছে। এর কারণ হচ্ছে এতে ব্যবহার করা ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। গত বছর যেখানে রেডমি 8 এ ব্যবহার করা হয়েছিল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, এবছরের ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেওয়ার ফলে এর প্রসেসরকে বেশি কাজ করতে হচ্ছে অ্যান্ড আলটিমেটলি এর ডে টু ডে লাইফের ইউজে কিছুটা স্মুথ পারফরমেন্স পাওয়া গেলেও এর ইফেক্ট পড়েছে গেমিংয়ে।
পাবজি মোবাইল হাই সেটিংসে 40 FPS এ খেলা যাবে। এছাড়া অ্যাসফল্ট 9, সুপার মারিও রান ল্যাগ ফ্রি খেলা যাবে, তবে টুকটাক ফ্রেম ড্রপের ঘটনা অস্বাভাবিক কিছু না। সফটওয়্যারের কথা বললে এতে ব্যবহার করা হয়েছে MIUI 11 অন টপ অফ অ্যান্ড্রয়েড 10। MIUI সম্পর্কে সবার কম বেশি ধারণা আছে, তাই সেটা নিয়ে বিস্তারিত কিছু বলছি না। হেভি UI হওয়ায় প্রচুর কাস্টমাইজেশনের সুবিধা পাবেন, আর ডে টু ডে লাইফের ইউসেজে কোনো প্রবলেমই ফেস করবেন না আশা করি। সবশেষে এর ক্যামেরা নিয়ে কথা বলি। রেডমি 9 কোয়াড ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, যাদের মধ্যে 13 MP প্রাইমারি ক্যামেরা, 8 MP আলট্রা ওয়াইড সেন্সর, 5 MP ম্যাক্রো সেন্সর এবং 2 MP একটি ডিপ সেন্সর দেওয়া হয়েছে। ডেলাইটে প্রাইমারি ক্যামেরার ছবিগুলো বেশ ন্যাচারাল ছিল, এর কালার, কন্ট্রাস্ট এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল। স্পেশালি যারা ন্যাচারাল ছবি চান তাদের জন্য এই ক্যামেরাটা অবশ্যই উপযোগী হবে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা এই প্রাইস রেঞ্জের অন্যান্য ডিভাইসগুলোর মতোই অ্যাভারেজ লেভেলের আমার কাছে মনে হয়েছে। যদিও এর সাইডগুলো কিছুটা ডিস্টর্টেড হয়ে যায় এবং দিনের বেলায় জুম করলে কিছুটা নয়েজ লক্ষ্য করবেন, বাট এটার ওভারঅল কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। ভালো রকমের লাইটিং ব্যবহার করতে পারলে এর ম্যাক্রো ক্যামেরা দিয়ে বেশ ভালো রকমের ছবি পাবেন। অনেকেই বলতে শুনবেন যে আপনি রেগুলার ক্যামেরা দিয়ে জুম করে ছবি তুললেই আসলে ম্যাক্রো ক্যামেরার প্রয়োজনটা মিটে যায়। আসলে ব্যাপারটা সেরকম না, কারণ ম্যাক্রো ক্যামেরার থেকে আপনি উইদাউট এনি জুম আপনি যেই পার্সপেক্টিভটা পাবেন সেটা কিন্তু আপনি রেগুলার ক্যামেরায় জুম করে পাবেন না। জাস্ট আমাদের এই এক্সাম্পল দুটো পাশাপাশি দেখলেই বুঝতে পারবেন। পোর্ট্রেট মোডের কথা বললে শাওমির ফোনগুলো বরাবরই বেশ ভালো পারফর্ম করে, রেডমি 9 ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু না। এর ছবিগুলো বেশ ন্যাচারাল এবং বেশ ভালো রকমের ডাইনামিক রেঞ্জের সাথে পোর্ট্রেট ছবিগুলো তুলতে পারে। সো ওভারঅল আমি বলবো এর পোর্ট্রেট মোডের ছবিগুলো বেশ ভালোই ছিল। সেলফি ক্যামেরাতেও দিনের বেলায় বেশ ভালো রকমের ছবি পাবেন, প্রচুর পরিমাণে ডিটেলস, ভালো ডাইনামিক রেঞ্জ এবং ন্যাচারাল কালার টোনের সাথে এর ছবিগুলো পাবেন। পাশাপাশি এর হোয়াইট ব্যালেন্সও আমার কাছে বেশ অ্যাকুরেট মনে হয়েছে। তবে লোলাইটে গেলে এর পারফরমেন্স অবভিয়াসলি কিছুটা ডাউনগ্রেড হয়, স্পেশালি ছবিগুলোতে বেশ কিছুটা স্মুথনেসের ভাব লক্ষ্য করবেন এবং পাশাপাশি জুম করলে কিছুটা নয়েজও লক্ষ্য করবেন। লোলাইটের ক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটাও খুব একটা ভালো পারফর্ম করে না, তবে এর রেগুলার ক্যামেরার সাথে নাইট মোড ইউজ করলে বেশ ভালো রকমের রেজাল্ট পাবেন। আমি বলবো শাওমির লোলাইট অ্যালগোরিদম আগের থেকে অনেক বেটার পারফর্ম করছে, স্পেশালি ডিটেলসগুলো ধরে রাখার ক্ষেত্রে। সবশেষে 13,000 টাকার বাজেটে রেডমি 9 বেশ ভালো একটা ডিভাইস। স্পেশালি এই প্রাইস রেঞ্জের কোনো ডিভাইসই আপনাকে 1080 পিক্সেলের রেজলিউশনের ডিসপ্লে দেবে না। পাশাপাশি এটার যে ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি লাইফ সব কিছু মিলিয়ে রেডমি 9 অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব। ইভেন আপনারা যদি এটার অফিসিয়াল ভ্যারিয়েন্টটাও নিতে চান 15,000 টাকায়, তাহলেও বলবো এই প্রাইস রেঞ্জে 15,000 টাকার মধ্যে এর থেকে বেটার কোনো ডিভাইস হয়তো আপনি আর খুঁজেই পাবেন না। সো অবভিয়াসলি রেডমি 9 এই প্রাইস রেঞ্জের যে বেস্ট একটা ডিভাইস সেটা বলার আর অপেক্ষা রাখে না। সো আপনারা যদি রেডমি 9টা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের আজকের ভিডিওর স্পন্সর গ্যাজেট ম্যান বিডিএর সাথে। আর 500 টাকা ডিসকাউন্টের জন্য অবশ্যই আমাদের টেক কথন চ্যানেলের নাম বলতে ভুলবেন না। তো আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারেন এবং অবশ্যই টেক কথন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।